হরে কৃষ্ণ। আমরা এখন গঙ্গাসাগরে রয়েছি। গঙ্গাসাগর হচ্ছে একটি অত্যন্ত পবিত্র স্থান, যেখানে ভগবান কপিল দেব উনি তপস্যা করেছিলেন। উনি ভগবানের অবতার এবং মাতা দেবহতীকে উনি ভগবত তত্ত্বজ্ঞান দান করেছিলেন। আর এখানে ভগীরথ উনি গঙ্গা নিয়ে এসেছিলেন এবং এই সমুদ্রের সঙ্গে গঙ্গা মিলিত হয়েছিল। সগরের 60,000 পুত্ররা তাদের অশ্ব চুরি হয়ে যায়। সেই অশ্বকে অনুসন্ধান করতে করতে সগরের 60,000 পুত্র যখন এই কপিলমুনির আশ্রমে এলেন, তখন তারা সন্দেহ করেছিলেন যে কপিলমুনি আমাদের এই ঘোড়াগুলো চুরি করেছে। কিন্তু কপিলমুনি ভগবান তিনি ধ্যানরত অবস্থায় ছিলেন, কিন্তু সগরের পুত্ররা তাকে দোষী সাব্যস্ত করলেন এবং সেই অপরাধের ফলে 60,000 পুত্র তারা সকলেই ভস্মীভূত হয়ে যায়। এইভাবে পরবর্তীতে তাদের বংশধরেরা অনেকেই হাজার হাজার বছর তপস্যা করেন, কিন্তু কোনোভাবেই সগরের পুত্রদের ফিরে পান না। পরবর্তীতে এই সগরের বংশধরদের মধ্যে ভগীরথ অন্যতম ছিলেন। তিনি সহস্র বছরব্যাপী উনি তপস্যা করেন এবং তপস্যা করে উনি ধ্যানে জানতে পারেন, ভগবান আদেশ করেন যে তুমি গঙ্গাকে যদি আনয়ন করতে পারো, গঙ্গার স্পর্শে তোমাদের পূর্বপুরুষেরা সকলেই মুক্তি পাবে। তখন তিনি সহস্র বেশি বছরব্যাপী যখন তপস্যা করেন এবং গঙ্গাদেবী যখন তার তপস্যায় সন্তুষ্ট হন, তখন গঙ্গাদেবী বললেন যে আমি তো মর্ত্যলোকে আসব, কিন্তু আমার যে ধারা বেগ কে বহন করবেন? তখন ভগীরথকে উপদেশ দেন যে তুমি শিবকে সন্তুষ্ট করো, শিব যদি আমার বেগ তার জটায় ধারণ করতে পারেন তাহলে আমি মর্ত্যলোকে যাব। আবার তখন তিনি তপস্যা করে শিবকে সন্তুষ্ট করেন এবং শিব তখন তার জটাতে গঙ্গাদেবীকে ধারণ করেন। এইভাবে গঙ্গাদেবী তার বেগ প্রশমিত করে সগরের তপস্যায় সন্তুষ্ট হয়ে তার পিছনে পিছনে তিনি হিমালয়ের পাদদেশ থেকে তিনি সমুদ্রের অভিমুখে যাত্রা করেন এবং অন্তিমে সমুদ্রের সঙ্গে মিলিত হয়। তাই সমুদ্র সঙ্গম এটা অত্যন্ত পবিত্র স্থান। তাই প্রতি বছর মকর সংক্রান্তিতে এই স্থানে স্নান করলে পূর্বজীবনের সমস্ত পাপ থেকে যে কোনো ব্যক্তি মুক্ত হতে পারেন এবং যে কোনো দিন স্নান করলে এর অনেক মাহাত্ম্য। এই স্থানটা অত্যন্ত পবিত্র, কেননা ভগবান এখানে তপস্যা করেছেন, যার জন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন এখানে সুন্দর শ্রী শ্রী রাধা মাধবের মন্দির নির্মাণের প্রয়াস করেছেন। এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি আমাদের সহযোগিতা করেছেন, ভূমি দিয়েছেন, আমাদের মন্দিরের নির্মাণ কাজ চলছে। এবং আশা করছি আমরা এই কোভিড-19 জন্য অনেক দর্শনার্থী আসতে পারছেন না, তবে স্থানীয় সমস্ত এই তীর্থবাসীদের আমরা প্রসাদ বিতরণ করছি এবং আমরা চেষ্টা করব এইভাবে এই এলাকার উন্নয়ন করার জন্য। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য, আপনারা এগিয়ে আসুন। এই স্থানের মানুষেরা অত্যন্ত কঠোর জীবনযাপন করেন, বিভিন্ন ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে তারা এখানে বেঁচে রয়েছেন। তাই তাদের পাশে আপনারা দাঁড়ান এবং এখানে এসে এই তীর্থের মাহাত্ম্য শ্রবণ করুন, তীর্থে স্নান করুন, প্রসাদ গ্রহণ করুন এবং আপনাদের পারমার্থিক উন্নতি লাভ করুন। এই প্রত্যাশা করি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সঙ্গে মিলিত হব।